আচ্ছা, যখনই টিভি পেপারে দেখা যায় জ্যোতিষীরা বিজ্ঞাপন দিয়েছে, হাজার কাতারে মানুষ যাচ্ছে তার ভাগ্য পাল্টাতে, জ্যোতিষী কি বুঝরুক কি বুঝুক না? প্রত্যেকটা জ্যোতিষী বুজরুক, যে জড় যত বড় জ্যোতিষী সে তত বড় প্রতারক, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ আজ পর্যন্ত আমার সঙ্গে 700-র মতন জ্যোতিষীর চ্যালেঞ্জ হয়েছে, 700 জনই হেরেছে। একটা তো মজার কথা হলো, মা মনসার কৃপাধন্য একজন মহিলার ছবি দেওয়া হয়, জানো কোশ্চেন করতে এসছো কিন্তু জানো, সেই মা মনসার কৃপাধন্য তার তাকে তিনজনে হাত দেখতে দিতে হবে এবং পরের সপ্তাহে উনি তিনজনের সম্বন্ধেই বলে দেবেন। জয়া গাঙ্গুলি, হ্যাঁ ঠিক, তার নাম জয়া গাঙ্গুলি। তো তিনজনে হাত দেখানো হলো এবং পরের সপ্তাহে তিনজনের সম্বন্ধে জিজ্ঞেস করা হলো, আচ্ছা এই যে হাতটা দেখেছিলেন এটা কি মনে হয়, উনি কি বিবাহিত, এই মেয়েটি কে? ওরা তো স্পষ্টতই বিবাহিত, কি হলো ছোট, আচ্ছা আরেকটা, তিনি কাজ কি কাজ করেন? ভালো, এমনকি বিদেশেও গেছেন। আরেকজনকে জিজ্ঞেস করলাম, এ কিসের ব্যবসা করে, কি করে, চাকরি না ব্যবসা? চাকরি, ব্যবসা, কিসের ব্যবসা? এই চা বা তাড়ি এই সমস্ত নিয়ে ব্যবসা হয়ে গেল। পরের সপ্তাহে সবাই উৎকণ্ঠিত হয়ে আছে, দেখা গেল যাকে বলেছেন চা বা তাড়ি খান বা ব্যবসা করেন, তিনি সিএসসিতে চাকরি করেন, ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনে চাকরি করেন, হয়ে গেল, ফিরে গেল। তারপর বলুন, ঝকঝকে পোশাক পরে গেছিল, ওর সম্বন্ধে বলুন, ভালো চাকরি করে, ভালো রোজগার, বলুন, বলো। বললো ও হাতের গ্লাভস তৈরি করে এবং কোনো মতে সংসার চলে, এক ঘরে একটা ঘর ভাড়া নিয়ে থাকে। আরেকজন কে ছিল, সাধন দা, সাধন দা যাবে, কথা বেশি বলতে দেওয়া যাবে না। সাধন দার গায়ে মদের ছিটে দিলাম, সাধন দাকে বললাম বেশ কিছুদিন তেল মারবে, চুলগুলো পুরো দাঁড়ি কামাবে, তাই করবেন। সাধন দাকে দেখেই বললেন, কোনো তরল জাতীয় কোনো কিছুর ব্যবসা করেন, এই যেমন মদ, তাড়ি, চা ইত্যাদি করলাম, ভালো হয়েছে। ওনার পে শিট অর্থাৎ মাইনে কত পায়, 13,000 সামথিং তখনকার দিনে মাইনে পেত। বললাম ওনার সিএসিতে কাজ করেন অফিসে, তিনটেই ভুল হলো। যত জায়গায় দেখেছি সব জায়গাতে দেখি সবাইকে ভুল করে। তাহলে জ্যোতিষী যে আংটি দেয়, পাথর দেয়, সেটা কি কাজ করে না? কাজ তো করেই,
এই যে যেমন তুমি একটা কান্তি কিনলে সেইটার টাকাটা জ্যোতিষী পাবে, বা তুমি বড়বাজারে যদি যাও খুব সস্তায় পান্না চুনি হিরে যেগুলো বিক্রি হয় সেগুলো কিনে নিয়ে এসে এখানকার 100 গুণ বেশি টাকায় বিক্রি করলাম, কিনে নেবে। ভাগ্য পাল্টায় কোনো কাজে লাগে? ভাগ্য পাল্টায় তো বটেই, ভাগ্য পাল্টায় যে বিক্রি করছে তার, যেই জ্যোতিষী বিক্রি করছে চোখগুলো তার ভাগ্য পাল্টে। আচ্ছা ধরুন কোনো মানুষ কোনো জ্যোতিষীর কাছে গেছে এবং পাথর টাথর কিনেছে, কাজ দেয়নি, পরে বুঝতে পারছি ঠকে গেছি জ্যোতিষীর কাছে, কি এবার কি করা যেতে পারে? আইনি কি সাহায্য পাবে না? কারণ ওকে তো প্রমাণ করতে হবে এই জ্যোতিষীর কাছে এই দিন এরকম সময়, কারণ দিন সময় এগুলো তো দেখতে হবে, কবে কিনেছিলাম, কত টাকা দিয়ে কিনেছিলাম, সেটা তখন জ্যোতিষীকে দেওয়া হয়। আজকের মতন।